দিতাম তোমার 2500 টাকা দিতি, তোমার কষ্ট হচ্ছে যে খেটেছো তুমি আর ও ফাউ ফাউ বলে যাবে, এ কি করে সহ্য করা যাবে? আমি তাহলে এক কাজ করো, উড়িয়ে দাও তোমার এই ভাটায় ওর বসে দাও, ও খেটে মরুক, তুমি প্রতি বছর 2500 করে দিছো। আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যাকাত ফরজ করে দিয়েছে। আপনি সারা বছর আয় রোজগার করেছেন, সংসারের পিছনে ব্যয় করেছেন, রোজগার যেমন করেছেন ব্যয় তেমন করেছেন, বছর শেষে আপনি হিসাব করে দেখতে পেলেন এবছর সংসার পরিচালনা করার পরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক এক লক্ষ টাকা বাড়তি রোজগার দিয়েছেন, আল্লাহ আমার উপরে ফরজ দায়িত্ব চাপিয়ে বললেন ও বান্দা সংসার চালিয়ে তুমি যখন 1 লক্ষ উদ্বৃত্ত টাকা জমা করতে পেরেছো, আমি আল্লাহ তোমার উপরে ফরজ করে দিলাম ওর থেকে 2000 টাকা গরিব মিসকিন দুস্থদের মাঝখানে তুমি বিতরণ করে দাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এইটা কি আপনার হিংসা যে খাটবে না কটবে না 2500 টাকা লেবে গেল? তোমার কষ্ট হচ্ছে যে খেটেছো তুমি আর ও ফাউ ফাউ বলে যাবে, এ কি করে সহ্য করা যাবে? আমি তাহলে এক কাজ করো, ঘুরিয়ে দাও তোমার ইট ভাটায় ওর বসে দাও, ও খেটে মরুক, তুমি প্রতি বছর 2500 করে দিছো, তোমার তো কাটতে পারে ও খেটে মরুক, তোমার চেয়ারটায় ও বসু যা উনি হাত পা পড়ে ওর পুরুক, তুমি প্রতি বছর এসে 2500 না 5000 করে দিছো, মানবে কোনো ভাটা মালিক জলকর মালিক? তাহলে ওরে 2500 দিতে যদি কষ্ট হয় তাহলে ও বসুক তোর 5 কর দেবে, তখন বলবে ও কত কষ্ট করে তৈরি করলুম আমি আর মজা মারবে ও, এর মোটা কথা আসবে তো নাকি আসবে? তাহলে কষ্ট করেছ তুমি আর তোমার ভাটাটা গরিবের নামে লিখে দিতে তুমি যদি না পারো, তোর যে চোখ দিয়ে ভাটা চালাস, যে হাত দিয়ে ভাটায় আগুন লাগাস, যে পা দিয়ে বাড়ির থেকে হেঁটে ভাতায় যাস, যে হাত দিয়ে থুতুদের টাকা গুনে পকেটে রাখিস, বেঈমান বিশ্বাসঘাতক, তোর এই হাত চোখ নাক আর পা এটা কি তোর বাবা তৈরি? কথা বলেন কার তৈরি এগুলো? তাহলে হাতটা যদি আল্লাহর দেওয়া হয়, পাটা যদি আল্লাহর দেওয়া হয়, চোখটা যদি আল্লাহর দেওয়া হয়, তোর দেহটা যদি আল্লাহর দেওয়া সৃষ্টি জগতের সৃষ্টি হয়ে থাকে, তাহলে হাত চোখ নাক জবান পাকে কাজে লাগিয়ে 1 লাখ টাকা যাকাত, 1 লাখ টাকা রোজগার করেছ, চোখের হাতের পায়ের যাকাত স্বরূপ 2500 টাকা যে আল্লাহ তোর চোখে দৃষ্টি দিয়েছেন, সে আল্লাহ করে বলেছেন 2500 আমার দিতে মানে তোর গরিব ভাইকে দে। যদি মনে করেন আল্লাহ চোখ হাত পা দিয়েছে তার জন্য গরিবের টাকা দিতে হবে কেন? আমি বললাম তাহলে চোখে বাস বুটো দিন আটাতে, চোখ দুটো খেয়ে করে ভাটা চালা, রাজি আছে কোনো ভাটার মালিক? আমরা তোর মোটেই খাজনা দিতে হবে না, যে পা দিয়ে প্রতিদিন হেঁটে হেঁটে জুড়ুই জরকারে যাস তোর পা দুটো কেটে দেব, জল করে যা টাকা হবে সব তোর, 1 টাকাও জাকাত দিতে হবে না। কোনো মুসলমান রাজি আছে? তার মানে আল্লাহর কাছে মাল মারবে কিন্তু আল্লাহর কথায় দেবে না। আসলে ইসলাম কত সহজ, কত সহজ। আমার ঘরের পাশে এক গরিব, তার বাচ্চাগুলো না খেয়ে কাঁদছে, খাওয়া হয়নি কাঁদছে, দুরন্ত কাঁদছে। তা আমার স্ত্রীকে বললাম দেখো না ওরা এত কাঁদছে কেন, এত কাঁদছে কেন ওরা? তো জিজ্ঞেস করেছে ও কি হয়েছে কাঁদছে কেন, বলছে জানো ওরা আব্বা আজকে রোজগার করতে পারিনি, কিচ্ছু খাবার নেই, বাচ্চাগুলোর কান্না থামানো যাচ্ছে না, খিদের জ্বালায় খুব কাঁদছে। আমার এসি কামরা কিন্তু প্রতিবেশীর বাচ্চার যদি এত গলা ছেড়ে চিৎকার কাঁদে আমি কি ঘুমাতে পারবো? আমি আমার কি ঘুম হবে ওদের চিৎকারে? আমার ঘুমের ক্ষতি হবে? বলে এক কাজ করো, 2500 টাকা তো জাকাতের টাকাটা আছে, এই রাত্রির টাকা দিলে আর মাল কোথার থেকে কিনবে? তো 2500 টাকার মতো দুটো চাল ডাল আলু ওদের দাও, আমার ইটভাটা রোজগার করি আমি, আমি গোস্ত খেয়ে ঘুমাই,
আর ওরা গরীব মানুষ আমার এই চাল ডালের দুটো ডাল আর ভাত ওরাও খাক তাহলে ওরাও ঘুমাক আমিও ঘুমাই ওদের ডাল টুকখানি আর ভাত টুকখানি যদি না দেই তাহলে ওদেরও ঘুমাবে না আর বিরিয়ানি খাওয়া সত্ত্বেও আমারও ঘুম হবে না সুতরাং আমার ঘুমই স্বার্থে যাকাতের টাকাটা গরীবকে দিতে হবে এটা ভালো না খারাপ মুসলমান কবে বুঝবে মরে গেলে বুঝবে না সুগন্ধি তো ছোবড়া চিবোচ্ছে চিবোচ্ছে তো ছোবড়া হাজামে এসে তিন মিঞ্জার পুলার পিলার ডে একটু চেসে দিকেছে দ্যাট ইজ মুসলমান ও জীবনে পড়েছে কোরআন না জীবনে হাদিস পড়েছে নাকি জীবনে ইসলামটা বোঝার চেষ্টা করেছে নাকি ইসলামটা কি ভালো করে জ্ঞান অর্জনের চেষ্টা করেছে কিচ্ছু তো জানে না বাপ মুসলমান মা মুসলমান সেই সুবাদে ও মুসলমান আমি মুসলমান এই ছোবড়ায় কখনো নারকলের স্বাদ পাওয়া যায় প্রথমে খোলা চালাতে হয় তারপরে নারকলটা ফাটাতে হয় তারপরে ভিতর পানি আর সুন্দর সুসালো খাবার আল্লাহর বান্দা মনে রাখুন ইসলাম ধর্ম প্রথমে শুনতে হয় প্রথমে পড়তে হয় পরে সেটা বুঝতে হয় তারপরে জীবনে সেটা কাজে লাগাতে হয় নারকলের চোমড়া ছাড়াতে হয় মালাটা ফাটাতে হয় শ্বাস তুলে গালে দিয়ে চিবালে তো মন মজা লাগে ইসলাম ধর্মটা অতি তদর পড়তে কিংবা শুনে আমাকে প্রথমে ওটা মাথায় নিতে হয় তারপর সুন্দর করে সেটা বুঝতে হয় তারপরে জীবনে যখন কাজে লাগানো যায় তবেই তো নারকলের মতো করে ইসলামের মজাটা বুঝে আসে পড়িওনি বুঝিওনি খাইওনি গালে তুলিনি শুধু বলেছি ইসলাম ভালো ইসলাম ভালো ধর্ম কারণ ও জানে ফটাং করে যদি বলি ইসলাম একটা বাজে ধর্ম তাহলে আমার বাড়িতে কোনো মুলসেবার পা দেবে না কেউ যদি বলে ইসলাম একটা বাজে ধর্ম কোনো মুসলমান যদি বলে তওবা না পড়ে যদি মরে ওর জানাজায় যাবে কোনো মুসলমান এই ভয়েতে বলতে পারে না এই ভয়েতে বলতে পারে না তা না হলে বহু মুসলমান এমন আছে যারা মন প্রাণ দিয়ে ইসলামটা মানতে পারে না মুখী যেটা বলে ওরা মুখ রক্ষে করে আমার বলে বোঝান আপনি যদি আমি ভুল বলি এখান থেকে মাতাবন্ত নাগাশান্ত তবে আগে একবার মিথ্যাবাদী হয়ে গেছে বলেন মিথ্যাবাদী মিথ্যাবাদী হয়ে গেছি একবার তা না আর একবার হই মগরিবে তিন রাকাত ফরজ পড়ার পর যে দু রাকাত নামাজ পড়া হয় দু রাকাত নামাজ পড়া হয় তিন রাকাত হয়ে গেল তারপর দু রাকাত এই দু রাকাত নামাজ কি তারপরে আবার দুরাকাত এই দুরাকাত যদি মোটে না পড়ে অসুবিধে মাশাআল্লাহ এটা নফল যদি সুযোগ থাকে সময় থাকে দুরাকাতের জায়গায় সরাকাত পড়েন যত পড়বেন সওয়াব হবে যদি সময় শর্ট থাকে দুরাকাত নামাজ পড়বেন না আপনার কোনো ক্ষতি হবে না গোনা হবে না আল্লাহ মোটেই অসন্তুষ্ট হবে না তাহলে শেষ দুরাকাত পড়লে সওয়াব না পড়লে গোনা নেই কিন্তু তার আগে দুরাকাত পড়তেই হবে যদি না পড়েন পড়তেই হবে যদি না পড়েন না পড়লেন আসলে নামাজ তো পড়িয়ে নিতে হওয়ার প্রশ্ন কেন এই দুরাকাত নামাজ পড়া কি হারাম মকরু সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে মুয়াক্কাদা অগ্রাহ্য করলে তার গোনা হয় তার গোনা হয় তবে ফরজে আইন যে পাঁচ ওয়াক্ত নামাজ ওটা আদায় হয় তিন রাকাতটাই হলো মেন তিন রাকাতটাই মেন আর সঙ্গে যে দু রাকাতটা ওটা মেন নামাজ না তবে তিন রাকাতের সৌন্দর্য এই দু রাকাত
ওটা পড়লে সওয়াব না পড়লে গোনা কিন্তু কেউ যদি তিন রাকাতটা বাদ দিয়ে দুই রাকাতটা পড়ে তার মাগরিব আদায় হবে না যদি তিন রাকাত ফরজটা আদায় করে দেয় তাহলে মাগরিবের ওয়াক্তের নামাজের দায়িত্ব থেকে সেই লোকটা নিষ্কৃতি পেয়ে গেল তবে কি একটু গোনাগার কিসের কারণে দুই রাকাতটা পড়েনি তাই নফল না পড়ার জন্য কোনো গোনা হবে না কিন্তু দুই রাকাত না পড়ার জন্য এই দুই রাকাত নামাজ সুন্নাতে মুআক্কিদা